সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 22শে এপ্রিল, রোজ শুক্রবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মানিকগঞ্জে, মানিকগঞ্জ সদর বারাইবিকরা গ্রামে, মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রবিল ভাই। এই ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। গাভী গরুর পাশাপাশি কিছু বকনা বাচ্চাও থাকে এবং প্রচুর পরিমাণে ষাঁড় গরুও থাকে। আপনারা চাইলে সব ধরনের গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দোয়াল গাভী, প্রেগনেট গাভী, বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, মাংসের ষাঁড়, সব ধরনের গরুই। তো কথা বলবো আমরা তার আগে রুবেল ভাইয়ের সাথে। রুবেল ভাই জানাবে যে এই ফার্মে কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই ফার্মে খুবই হাই কোয়ালিটি গাভী পাওয়া যায়। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের যে গাভীগুলো রয়েছে, খুবই হাই কোয়ালিটি গাভী এগুলো। এখান থেকে আপনারা হলস্টাইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জাতের গাভীগুলোই বেশি পাবেন। আর ঢাকার পাশেই মানিকগঞ্জ, কারণ ঢাকাতে যে বড় বড় ফার্মগুলো রয়েছে, এই ফার্ম থেকে যে গাভীর বাচ্চাগুলো বের হয় বা দুধ ছাড়ে, সেই বাচ্চাগুলোই মূলত মানিকগঞ্জে চলে আসে বেশিরভাগ। সেই বাচ্চাগুলোই আবার যখন গাভী হয়, এই রুবেল ভাই সেই গাভীগুলো বেশিরভাগ সংগ্রহ করে থাকেন এবং এখানে ওনার ফার্মে রেখে বিক্রি করে থাকেন। তো যেহেতু সামনে ঈদ, ঈদকে সামনে রেখে গরুর বাজারটা কেমন যাচ্ছে, গাভীর বাজারটা, বর্তমানে রোজা চলতেছে, তো এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আশা করি ইনশাল্লাহ এই সবাই ভালো লাগবে। তো আজকে রোজা শেষ পর্যায়ে, সামনে কয়েকদিন পরে ঈদ, সেই উপলক্ষে আজকে যে কালেকশন, এই আমার মনে হয় সবার পছন্দ হওয়ার কথা। তা আপনারা দেখে শুনে বুঝে শুনে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা, তা আশা করি সব ভালো লাগবে। আচ্ছা, আপনার কাছে তো বর্তমানে সব ধরনের গরু পাওয়া যাচ্ছে। জি, আমার কাছে বর্তমানে আপনার এই ভালো মানের আপনি হলস্টাইন ফ্রিজিয়ান এবং ভালো মানের গাভী, ভালো মানের ফ্রিজিয়ান গাভী, জার্সি গাভী, মানে গাভীর সেক্টরে যতগুলো গাভী আছে, যেহেতু ভালো রেঞ্জের গাভী আছে, আশা করি ইনশাল্লাহ পাওয়া যায় এখানে। আর তারপরে আমার এখানে ভালো বকনা বাচ্চা আছে এবং এই সারগুলো আছে, আমি এখানে গিয়ে সাইওয়াল এবং সব শ্রেণীর সারগুলো এখানে বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা, তো আপনাদের গাভীর কালেকশনগুলো একটু অন্যরকম হয়ে থাকে? আসলে গাভীর কালেকশন আমি একটু আগে থেকে একটু ভালো কালেকশন করি এবং আমার গরু ম্যাক্সিমাম গরুগুলো আপনার ফার্স্ট কালেকশন থাকে, দাঁত হয় নাই, দুই দাঁত, আমি মানে বুড়া গরু পছন্দ করি না। কারণ একটা একটা গরু, একটা ফার্মে যে একটা একটা গাভী, একটা যারা গাভী কিনেন তারা যদি একটু দেখে শুনে বুঝে কিনেন, কখনোই খাওয়ার লস নাই, এই সেক্টরে লস নাই। এখন এটা আল্লাহ প্রদত্ত, মানে মারা গেলে তো কোনো কি দোষ নাই, 10টা গরু পারলে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু যদি আপনার গাভী এই প্রাথমিক পর্যায়ে দেখে শুনে বুঝে কিনতে পারেন, গাভীর সেক্টর লস নাই। আর এখানে আমি এই প্রথম বকনা গাভীটা মূলত কিনি এই জন্যই যে প্রশ্নটা আপনি করছেন, যে এই গাভীটা একটা গাভী কিনলে 4-5টা ল্যাকটেশন, 4-5টা বাচ্চা, 4-5টা বিয়ান দিতে পারলে ফার্মে, ওই ফার্ম লাভবান হয়, কারণ বুড়া গরুর কোনো ফিচার নাই। আর আপনার ফার্স্ট ল্যাকটেশনের গরুগুলো এগুলো আপনার কয়েকটা বাচ্চা দিলে, তো 4টা 1টা গরু আপনি 3 লাখে কিনছেন, 3 বছর 3টা বিয়ান দিল, 3 লাখটা রিকভার চলে আসলো। আবার একটা গরু আপনি যদি সকাল বিকাল 15-20 লিটার দুধ দেয়, একটা গরু 1 বছর 2 লিটার দুধ আসে, ওই গরুটা আবার ফ্রি থাকে। যদি আপনি যত্ন সহকারে মনোযোগ সহকারে ব্যবসা করেন, আশা করি ইনশাল্লাহ এই সেক্টর লাভের লাভবান হওয়ার সেক্টর, এখানে লসের কোনো সেক্টর না, যদি আপনি মনোযোগ সহকারে করেন। আর যদি না বুঝে শুনে সংগ্রহ করে তাহলে লসের সম্মুখীনটাই বেশি। না বুঝে শুনে করলে আসলে এটা যে কোনো বিজনেসই যদি না বুঝে শুনে করেন তাহলে তো লস হবেই, নিশ্চিত লস হবে। কিন্তু আশা করি এই গরুতে আপনার বর্তমান গরুর যে আপনার দামগুলো হচ্ছে, আপনার এই কৃষি সেক্টরের মধ্যমান দেওয়া গেছে, আপনার এই গরুর দুধও মোটামুটি ভালো দাম চলছে, গরুর মাংস ভালো দাম, গরুর বাচ্চাও ভালো দাম। একটা গরু আশা করি যদি গরু আপনার 3 লাখটা একটা গরু কিনেন, যদি ভালো স্ট্রাকচারের গরু কিনতে পারেন, ওই গরু আপনার একটা গরুর 10 মাস হলে ভালো বাচ্চা, একটা সার বাচ্চা, বকনা বাচ্চা, 1 লাখটা বিক্রি হয়। একটা গাভীর 6-7 মণ 8 মণ এর দাম দিয়ে 1.5 লাখ, একটা 7-8 কষাই দাম আসে, মাংসের দামে আসে, তা আপনি 1.5 লাখ আর 1 লাখ 2 লাখ চলে আসতেছে আপনার। একটা গরু আপনার ম্যাক্সিমাম 15 লিটার দুধ ধরেন, আপনি
পনেরো দুধ দল আপনি এক বছরে আপনার ম্যাক্সিমাম আপনি 1.5 লাখটা দুধ বিক্রি করা যায়। লস তো আমি দেখি না, লস হয় কখন আপনি গরু কিনলেন যত্ন করলেন না, না বুঝে শুনে কিনলেন দুধ হচ্ছে না, তখন ওই ক্ষেত্রে লস হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। তো ফার্মে তো মাশাল্লাহ অনেক গাভী আছে দেখতে পাচ্ছি। ফার্মে অনেক গাভী আছে, এখন আমি রিসপ্লেতে 10টা গাভী দেখাবো দর্শক ভাইদেরকে। আর অনেক গাভী আছে, এত গরু দেখালে তো আসলে ওই ভিডিও লং হয়ে যাওয়া, কাস্টমার বিরক্ত বোধ করে। আচ্ছা আচ্ছা, তো একে একে গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখেন। আসুন, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম জি, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, এটা আসলে জাতটা খুব ভালো জাত, এটা পুরাতন মডেলের জাত, আগের মডেলের জাত, খুব ভালো আগের মডেল না? জি জি জি। আচ্ছা, 2000 বকনা মিশাতে মেয়ে বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা? জি। প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। বাচ্চা কতদিন হয়? বাচ্চা দিছে, বাচ্চা দিছে আজকে সপ্তাহ হয় নাই, 6-7 দিন হয়েছে। 6-7 দিন হয়েছে না? জি। এটা দোয়ানোর পরে উলাম, আমরা তো আসলে গরু এসে বাচ্চা দিছে, এখনো উলামের বাত আছে, এটা এখনো আমরা ওরকমভাবে কারণ করিনি। দিনে 3-4 বার দোয়ান করে আমরা 16-17 পাচ্ছি, আশা করি 18-20 পাবেন। 18-20 দুধ আসবে আশা করি, আশা করি রানিং এ 16-17 কিছু আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন? খুব হাই কোয়ালিটি গরু, গরুর স্ট্রাকচার ফ্রেম দেখেন, গরুর যে একটা ছবি, সামনের চিকন অংশ পিছনের অংশটা বড় এবং বাঁচ এটা দূরত্ব দেখেন। আচ্ছা আচ্ছা, দর্শক দুধের বাটগুলো একটু আপনাদেরকে দেখাই, দেখেন বাটগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে, ওলান পালানটা আরেকটু আপনাদেরকে দেখাই। জি জি, দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গরু ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো মনে হলো। দর্শক দেখতে পাচ্ছিলেন, তো দামটা কেমন রাখছেন? এটা দাম যাচ্ছে ভাই 2,85,000 টাকা। চাওয়া দাম 2,85,000 টাকা, সাথে মেয়ে বাচ্চা, সাথে মেয়ে বাচ্চা। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি 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 ইনশাআল্লাহ। এটা দেখলাম আমরা 1 নম্বর গাভীটা। জি, তো দর্শক ছিলেন 2 নম্বর গাভীটা আপনাদেরকে দেখাই। 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি জি, এটা কি জাতের? এটা এটা ফিজিয়ান, 100% ফিজিয়ান, এটা আপনি আমেরিকানদের এডিলের ভিতর বাচ্চা, আসলে এডিল ভিতর বাচ্চা। অনেক মানুষ রানি সংকর বলে থাকে, আমি এটা আসলে রানি সংকর তো কোন জাত নাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো মানের গরু, হলস্টাইন ফ্রিজিয়ান। যে এখন দাঁত হয় নাই, দাঁত হয় নাই? আচ্ছা আচ্ছা, দাঁত হয় নাই। প্রেগনেন্ট না বাচ্চা আছে? প্রেগনেন্ট, বাচ্চা দিবে 1 সপ্তাহের মধ্যে, বাচ্চা দিবে প্রেগনেন্ট 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দেবে। জি জি জি, দর্শক প্রেগনেন্ট 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দেবে গাভীটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ দুধের উলান পালানগুলো ছাড়তেছে, প্রায় ছেড়ে দিছে, আরও কিছু আর একটু মনে হয় ছাড়বে না? যে আরও আরও উলান করবে, যে অনেক দুধের গুঁড়ো হবে, উলান নেই এখনো কিছুই নেই, উলান অনেক বড় উলান করবে, অনেক বড় উলান হবে না, দুধ মারবো অনেক। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা দেবে না? প্রথম বাচ্চা দেবে, অনেক দুধের গুঁড়ো হবে ইনশাআল্লাহ। জি জি, দর্শক দেখতে পাচ্ছেন গাভীটার উলান পালান দেখতে পাচ্ছেন ছাড়তেছে, মাথাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কানগুলো ছোট ছোট। এটার দামটা কত রাখছেন আপনারা? এটা এইটার আমি দুইটার দাম আমি একসাথে জোড়াই বলি, এই গরু দুইটা এক বাসারে কেনা, তাই কি আমি দাম সিঙ্গেলে বলে দিই, যে কোনো ভাই যেটা পছন্দ হয় নিবে। এটা যদি ভাই কোনো ভাই নেয় এখন দাম পড়বে 3,15,000 টাকা। চাও দাম? চাও দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি জি, দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। এটা দেখলাম আমরা 1 নম্বর গাভীটা। জি, তো 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি আমরা। জি, এটা কি জাতের? এটা আপনি রেড ফ্রিজিয়ান, রেড ফ্রিজিয়ান। জি, দেখেন কোমরটা দেখেন, গরু শেপ দেখেন, মাথা দেখেন, এটাও খুব হাই রেঞ্জের গরু, দুই দাঁতের বকনা, দাঁতের দুইটা, এই দুইটা গরু এক বাসারই বকনা, একজনের বকনা, 2 এবং 3। হ্যাঁ, এই যে 2 নম্বরটা এবং এই 3 নম্বরটা। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভাই জোড়ায় নেয় খুব ভালো লাগবে আশা করি। এটা কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। এটা কতদিনে প্রেগনেন্ট আছে? এটা বাচ্চা দিবে আপনি এই রিসেন্টলি, দুইটা একদিনে প্রেগনেন্ট, দুইটা একদিনে কনসিভ করছে, আশা করি ডেলিভারি একদিন এক পাশে হতে পারে, একদিন হতে পারে, সিউরিটি নাই। জি, ওটা তো মানে আল্লাহ আল্লাহ বলতে আল্লাহ শরীর বলতে পারবে না। তো এটার দামটা কত রাখছেন? এটার দাম যদি কোনো ভাই একই দাম 3,15,000। জি জি, চাওয়া দাম? চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি জি, অন দুইটা গুলো যদি একসাথে নাই তাহলে কি কিছু একটা অবশ্যই ডিসকাউন্ট দেবো কিছু একটা। আচ্ছা আচ্ছা, তো আমরা 3 নম্বর গাভীটা দেখলাম, তো পরবর্তী 4 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি আমরা। জি, এটা দাঁত নাই, এটাও প্রথম বকনা, দাঁত দাঁত নাই, এটা অনেক বড় রকম মাপের বকনা গাভীন, এটা বাচ্চা দিতে 1-10 দিন সময় আছে, আরও 10 দিনের মতো সময় আছে বাচ্চা দিতে। জি জি, এটা এখনও দাঁত হয় নাই? দাঁত নাই। দর্শক এখনও দাঁত হয় নাই, অনেক বড় উলান দেখতে পাচ্ছি, আরও উলান করবে দেখা যায়, মাথা কি ছোট, সিংহদের হয় নাই। আচ্ছা আচ্ছা, দর্শক অনেক 24-25 যদি গরু হবে ইনশাআল্লাহ, 24-25 কেজি দুধের গাভী হবে, এইগুলো সব 20 কেজি প্লাস থাকবে, বকনা দুইটা, এটা 24-25 হবে, এটা 24-25 হবে আশা করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটার দামটা কেমন রাখছেন? দাম তো 3,55,000 টাকা। 4 নম্বর গাভীটার দাম রাখছেন 3,55,000 টাকা? জি জি জি, অনেক শক্তি।
দর্শক, চার নাম্বার গাড়িটার দাম রাখছে 3,55,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে না? জি দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো দর্শক চলুন পাঁচ নাম্বার গাড়িটা আপনাদেরকে দেখাই। পাঁচ নাম্বার গাড়িটা দেখতে পাচ্ছি আমরা। জি জি, এটা কি জাতের? এটা আমরা ফ্রিজিয়ান গাবি, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো মানের গাবি। দাঁতে কয়টা গাবিটা? দাঁতে দুইটা। দুই তো সাথে মেয়ে বাচ্চা, আমরা সাথে মেয়ে বাচ্চা। জি, 19-20 লিটার রানিং দুধ আছে। 19-20 লিটার রানিং দুধ আছে। জি জি, দেখেন সাথে মেয়ে বাচ্চা। বাংলা দেখেন, সেফ দেখেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স 9-10 দিন। 9-10 দিন। জি, 10 দিন। গাবি বাচ্চা দুইটাই সুস্থ? জি সুস্থ। প্রথম বাচ্চা দিয়েছে? জি জি। মাশাআল্লাহ। দর্শক, দুধের উলান পালানগুলো দেখাই একটু আপনাদেরকে। দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কেমন রাখছেন আপনারা? দাম যাচ্ছে 2,85,000। 2,85,000 টাকা। পাঁচ নাম্বার গাবিটার দাম রাখছেন 2,85,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি জি। দর্শক, আলোচনা আলোচনা করতে পারবে, নিতে পারবেন। তো দর্শক চলুন ৬ নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। ছয় নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই, এটা আপনার এখনো দাঁত হয় নাই? এখনো দাঁত হয়, এক মাস বাকি আছে, মাস খানিক সময় আছে। সময় আছে জি। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। দর্শক, প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট, ৬ মাসের মতো সময় আছে। তো একটু এই সাইড থেকে দর্শকদেরকে দেখাতেন। দর্শক, লেজটা দেখতে পাচ্ছেন অনেক চিকন, এবং বাটগুলো দেখেন অনেক ফাঁক, দূরত্ব দূরত্ব উলানে দেখেন, ওটা উলানে একটা ইচ্ছা দেখে চলে আসছে এখনই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন। এই গাবিটার দামটা কত রাখছেন? দাম 2,90,000 টাকা। ৬ নাম্বার গাবিটার দাম রাখছেন 2,90,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। দর্শক, আপনারা আলোচনা সাপেক্ষে চয়েস করে বাচ্চার পরে আমি দিতে পারবো, অ্যাডভান্স করে বাচ্চা দেওয়ার পরেও নিতে পারবে? জি। সেক্ষেত্রে গাবির দামটা পরিশোধ করে রাখতে হবে? জি। আচ্ছা আচ্ছা, এটা দেখলাম আমরা ৬ নাম্বার গাবিটা। সাত নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা দুই দাঁতের পকনা, বিশাল আকৃতির গরু। দুই দাঁতের? দুই দাঁতের। জি। প্রথম বাচ্চা? জি। দিছে না দিবে? বাচ্চা দিছে। কি বাচ্চা দিছে? এটা মেয়ে বাচ্চা। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে 10 দিন। প্রথম বাচ্চা দিছে না? সেক্ষেত্রে 10 দিনে এখন দুধটা কেমন পাচ্ছেন? আমরা 21 পাচ্ছি, 21.5 পাচ্ছি। 21.5 দুধ পাচ্ছেন এটা থেকে? যদি কোনো ভাই দোয়ানেরই থাকে, সকাল বিকেল এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, দোয়ায় দোয়ান দুধ দোয়ান করে নিতে পারবে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে? জি জি। তো সেক্ষেত্রে এই গাবিটার দামটা কত রাখছেন? দাম বলতে 3,40,000 টাকা। 3,40,000 টাকা চাওয়া দাম? গাবিটা বকনা, দুই দাঁতের বকনা। সাত নাম্বার গাবিটার চাওয়া দাম 3,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? কত? হ্যাঁ সেটাই। দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো দর্শক চলুন আট নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। পাশে আট নাম্বার গাবিটা আমরা দেখতে পাচ্ছি। জি। এটা কি জাতের? এটা আপনার ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাবিটা? দুই দাঁত। এটাও দাঁতে দুইটা? দুই দাঁত। জি। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট না বাচ্চা আছে? এটা বাচ্চা আছে। কি বাচ্চা এটার সাথে? এটার সাথে মেয়ে বাচ্চা। এটার সাথে মেয়ে বাচ্চা? জি। দর্শক, গাবিটার সাথে মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। গাবিটার উলান পালান কতদিন? বাচ্চার বয়সটা? বাচ্চার বয়স আজকে 20 দিন। বাচ্চার বয়সটা দোয়ানোর পরে উলান? তো উলান দেখা না, দোয়ানোর পরে উলান। আচ্ছা আচ্ছা, দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? 18-19 পাচ্ছি। 18-19 দুধ পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? দাম তো আছে 2,80,000। 2,80,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। তো এটা দেখলাম আমরা আট নাম্বার গাবিটা। তো দর্শক চলুন নয় নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই। তো পাশে একটা হাতির মতো অনেক বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি। এই বকনাটা আমেরিকান ডেরির? আমেরিকান ডেরির না? হ্যাঁ, এটা অনেক বড় বকনা, দাঁত হয় না এখনও, এখনও দাঁত হয় না। দাঁত দেখাইতে পারেন, দেখতে পারেন, দাঁত দেখাই দাও। আচ্ছা আচ্ছা, এখনও দাঁত হয় না? দাঁত হয় নাই। তাহলে তো গাবিটা অনেক বড় হবে। এটার এর মায়ের রেকর্ড আছে আপনার 38 লিটার, অনেক বড় গাবি। আচ্ছা আচ্ছা, এটা এখন আপনার বাচ্চা দেওয়ার বাকি আছে এক মাসের একটু বেশি। এক মাসের একটু বেশি আছে, 5-6 দিন বাকি আছে। খুব হাই কোয়ালিটি গাবি। আচ্ছা আচ্ছা, আপনি এই গাবিগুলা আসলে হাই কোয়ালিটি গাবি। এটা ফার্স্ট ইলেকট্রনে 30 কেজি প্লাস থাকবে, প্রথমে 30 কেজি প্লাস থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এখানে কিছু গাবি আমরা পাইছি, প্রথম রেকর্ডে 38-35 পাইছি। আচ্ছা আচ্ছা, তো একটু এই সাইড থেকে দর্শকদেরকে দেখাই। এখনো এটা কি কোমর? অনেক বড় ফিগারের গাবি, অনেক ডাবল ফিগারের গাবি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সড় একটা গাবি। তো এইটার দামটা কত রাখছেন আপনারা? আসলে যদি ভাই কোনো ভাই যদি এই গাবিটা এখন বর্তমান নেয়, এটা বাচ্চা দিলে 4,00,000-4,50,000 লাগবে, এখন নিলে 3,85,000 পড়বে। এখন নিলে 3,85,000 টাকা? জি জি। তো সেক্ষেত্রে তো দরদাম করতে পারবে না? জি ইনশাআল্লাহ। তো এটা দেখলাম আমরা নয় নাম্বার গাবিটা। জি। তো পাশে 10 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি। এটা চার দাঁত?
আগে একটা বাচ্চা দিয়েছে প্রথম 9টা গাবি দেখলাম দাঁত হয় নাই বা দুই দাঁত এই প্রথম একটা 10 নাম্বার গাবিটা আমরা দেখতে পাচ্ছি দাঁতে চার দাঁত সেকেন্ড ল্যাকটেশন এটা অনেক হাই কোয়ালিটির গরু আর এই এই ল্যাকটেশন আমরা 30 কিলো প্লাস থাকবে 30 কিলো লিটার প্লাস থাকবে অনেক অনেক হাই কোয়ালিটির গরু এই শিং এই মাথা এটা এই জাতটাকে পাওয়া যায় না 100% দিদের বাচ্চা এটা আচ্ছা কয় নাম্বার বাচ্চা দেবে সেকেন্ড ল্যাকটেশন সেকেন্ড বাচ্চা দেবে জি তো এই সাইড থেকে দর্শকদেরকে দেখাই ওয়ানটা দেখাও এটা দেখো দর্শকদের বাটগুলো দেখেন এখন তো লঞ্চ ছাড়া নাই তাও ছাড়তে চললাম 15-20 দিন সময় আছে অনেক হাই কোয়ালিটি গাবি অনেক বিশাল বিক্সেলের গাবি অনেক বড় সর একটা গাবি জি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই গরুটা যদি একটু ঘুরিয়ে দিতেন আসলে অনেক বড় সর গরু এই জন্যই ভালোভাবে দেখাতে চাচ্ছি দর্শক দুধের ভেনগুলো দেখতে পাচ্ছেন আপনারা ভেনগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা আর দুধের রগ বলে থাকেন অনেকে এই বাসা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি গরু এই যে গরুটা এই দেখেন গরুর যে আইবি গরুর জোড়ানো চামড়া একদম পাতলা এটা সকালে আপনি এক টাকা আঠারো বিশ দেওয়া পারবে যে কোনো ভাই বাচ্চা হয়ে পারবে এটার দামটা কত রাখছেন এটার দাম 4,15,000 টাকা আপনারা ফিজিক্যাল এসে দেখেন আমি দাম বললে নিবেন কেন আপনারা আপনি দেখবেন আসলে আমি দাম বেশি যাচ্ছি কিনা গরুর সাথে গরু দুধের গরু দুধ গরুর সাথে মিল আছে কিনা অনেক ভাইরা উল্টা পাল্টা ব্যাট কমেন্ট করেছেন আপনার সবাই কথা বেনের সাথে বলছি ভাইরা আপনারা ব্যাট কমেন্ট করেন না যদি কোনো কিছু পাওয়া থাকে আমাকে ফোন দিয়ে বলেন যে না রোল ভাই আপনি এটা না এটা করেন আমি ইনশাল্লাহ আপনার কথা মানব আচ্ছা আচ্ছা সুন্দর কথা তো যোগাযোগটা কীভাবে করবে ভাই যারা ঢাকা যে ভাইরা আপনার ঢাকা থেকে চিটাং থেকে কুমিল্লা থেকে আসবেন তারা ঢাকা গাবতলি আসবেন গাবতলি এসে 70 সার্ভিসের কাউন্টার আছে ওখানে এসে বললে হবে যে আমি এই বাড়াবি করে বাস স্ট্যান্ড যাবো 60 টাকা ভাড়া নেবে নিয়ে আসবেন আমার ফার্মে আর যারা উত্তরবঙ্গে থেকে আসবেন তারা আপনার প্রচুর গরম যারা উত্তরবঙ্গে থেকে আসবেন তারা আপনার মানিক বাস স্ট্যান্ড আসবেন এসে বলবেন যে আমি বাড়ায় বিকরা বাস স্ট্যান্ড যাবো 15 টাকা ভাড়া নেবো অটো রিক্সায় আমার ফার্মের সামনে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে সামনে ঈদ আছে সামনে ঈদ আসছে যেহেতু আমরা মুসলমান এবং রোজা আছি এবং সবাই রোজা থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘজীবী কামনা করি সবাই দেখে শুনে চলবেন এবং যে আজকের যে প্রতিবেদন আমি এখানে যে আপনাদের দেখাচ্ছি আশা করি এই সবাই ভালো লাগছে এবং ভালো লাগার কথা খুব ভালো কোয়ালিটির গাবি তো পরিশেষে ঈদ উপলক্ষে যাই ভাইরা আমার কাছে গাবি নেবেন আজকে আমি তাদেরকে গাড়ি ভাড়াটা নেব না রোজা উপলক্ষে গাড়ি ভাড়া ফ্রি যে কোনো গাবি যদি নেন আপনার বাংলাদেশে সমগ্র বাংলাদেশ কোনো গাড়ি ভাড়া আমি নেব না গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন তো রুবেল ভাই অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো রুবেল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে